ধন দৌলত ছাড়তে রাজি, পরিবার পরিজন ছাড়তে রাজি আছি, সমস্ত কিছু আমরা মেনে নিতে পারবো, কিন্তু আমার দয়াল নবীর শানে বেয়াদবি আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না বাছি? সবকিছুর সাথে আমাদের সমঝোতা হতে পারে, কিন্তু নবীর ব্যাপারে আমরা যদি সমঝোতা করি এই জমিনে ইজ্জত নিয়ে আমরা আর বেঁচে থাকতে পারবো না। কথা বলি ঠিক না বাছি? আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ লানত দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আমার রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নবীর শানে কটুক্তি করা হয়েছে, নবীকে নিয়ে উপহাস করা হয়েছে। তাহলে এই উপহাস করা, ব্যঙ্গ করা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার শামিল কিনা? আমাদের প্রাণের চাইতে বেশি প্রিয় সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না হলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম। সুতরাং আমাদের জান, আমাদের মা, আমাদের বাবা, আমাদের পরিবার, আমাদের পরিজন সমস্ত কিছু কোরবান নবীর কদমে। আমার দয়াল নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, নবীজিকে সাহাবায়ে কেরাম বলেছিল হুজুর এখন একটু বদদুয়া করেন, আমার নবী হাত উঠালেন। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন এই বুঝি জীবনের প্রথমবারের মতো নবীজি কারোর জন্য বদদুয়া করবেন। আমার নবী বললেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দান করুন, তারা আমাকে চিনে নাই। আমার নবী কি বদদুয়া করেছেন? যে নবী উহুদের ময়দানে বদদুয়া করে নাই, যে নবী তায়েফের ময়দানে বদদুয়া করে নাই, সেই নবী রহমাতুল্লিল আলামিন অষ্টম হিজরিতে যেদিন মক্কা বিজয় করলেন, আমার নবী বললেন ইযহাবু আনতুমুত তুলাকা, যাও আজকে মক্কা বিজয় করলাম, আজকে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে না, আমি মক্কাবাসী সবাইকে মাফ করে দিলাম। যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে নিরাপত্তা দিলাম, যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে নিরাপত্তা দিলাম, যারা নিজেদের ঘরগুলিকে আবদ্ধ করে ফেলেছে তাদেরকে নিরাপত্তা দিলাম, যারা নিরাপত্তা চায় প্রত্যেককে নিরাপত্তা দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর সবাইকে ক্ষমা করে দিয়েছে। এরপরে আমার নবী বলেছে ইবনে খুতাল কোথায় আছে তাকে খুঁজে বের করো। আজকে সবাইকে ক্ষমা করা হয়েছে, ইবনে খুতালকে ক্ষমা করা হবে না, যে ইবনে খুতাল সকাল সন্ধ্যা আমার নবীর নামে ব্যঙ্গ করত। সাহাবায়েরা খুঁজতে লাগলেন, দেখলো ইবনে খুতাল কাবা শরীফের গিলাফের ভিতরে লুকিয়ে আছে। সাহাবায়েরা গিলাফ থেকে ওকে বের করে নিয়ে আসলো। আমার নবী বললেন তাকে এখনই শ্বাস করে দাও, তাকে সেখানেই কতল করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। প্যারে হাজরিন, তার মানে কি বুঝলাম? আবু সুফিয়ান যে কিনা তখন কাফেরদের নেতা ছিল, আমার নবী তার ঘরকেও নিরাপত্তা দিয়েছে, কিন্তু কাবা শরীফের ভিতরে যখন আমার নবীর প্রস্তাব, আমার নবীকে ব্যঙ্গকারী কাবা শরীফের ভিতরে লুকিয়েছিল, আমার নবী রহমাতুল্লিল আলামিন তাকেও ক্ষমা করে নাই, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নবীকে ব্যঙ্গ করার শাস্তি কি? নবীকে কটুক্তি করবে। আর আজকে 200 কোটি মুসলমান আমরা, আমরা নীরব দর্শকের ভূমিকায় পালন করব, এটা কোনোদিন হতে পারে না। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কিন্তু প্রশ্ন হলো আমরা মুসলমানরা কোনোদিন ইহুদিদের নবী মুসা আলাইহিসসালামকে নিয়ে ব্যঙ্গ করেছি? খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিসসালামকে নিয়ে ব্যঙ্গ করেছি? বৌদ্ধদের ধর্মীয় ঠাকুর যে আছে তাকে নিয়ে ব্যঙ্গ করেছি? হিন্দুদের ধর্মীয় গুরু যে আছে তাকে নিয়ে ব্যঙ্গ করেছি? তো আমরা মুসলমানরা করি নাই, তোমরা করতেছো, আবার তোমরাই আমাদেরকে জঙ্গি বলতেছো। আসল জঙ্গি আমরা না, আসল জঙ্গি তোমরা। উহুদের ময়দানে যখন মুসলমানদের শত্রুরা আকর্ষিত আতর্কিতভাবে মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে দিল, তখন উম্মে আম্মারা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, যে সাহাবী যুদ্ধ করার জন্য যায় নাই, বরং অসুস্থ মুসলমানদেরকে সেবা করার জন্য গিয়েছিলেন। কিন্তু যখন দেখলেন হঠাৎ করে বিদর্মীরা, অমুসলিমরা, কাফেররা নবীর উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছে, তখন আর ওই উম্মে আম্মারা একা বসে থাকতে পারে নাই, তার হাতে একটা তলোয়ার ছিল, নাঙ্গা তলোয়ার নিয়ে সে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবী বললেন যখন কাফেররা আমার উপর আক্রমণ করা শুরু করলো, আমি সামনের দিকে যখন দেখলাম তখনও দেখি উম্মে আম্মারা, ডানে যখন দেখলাম তখনও দেখি উম্মে আম্মারা, বামে যখন দেখলাম তখনও দেখি উম্মে আম্মারা, পিছনে যখন দেখলাম তখনও দেখি উম্মে আম্মারা, চতুর্দিক থেকে কাফেররা আক্রমণ করছে, আর উম্মে আম্মারা আমি নবীকে ইবাদত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার নবী বলছেন উম্মে আম্মারা আমার রসুল তোমার উপরে করবা।
সবাই বলে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কদমে আমাদের জান কুরবান হুজুর আপনার কদমে আমাদের মা বাবা কুরবান আর আমার নবী বলে উম্মে আম্মালা আমার বংশধররা তোমার উপরে কুরবান কারণ হযরত উম্মে আম্মালা নবীর শান আজমতকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নেমে এসেছে আজকেও আমাদের ময়দানে নামার সময় এসে গেছে 1400 বছর পরে আমরা নবীকে দেখি নাই কিন্তু নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে উম্মে আম্মালার মতো আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার আছে কি আছে না ইয়া কায়েম করো ইয়া কায়েম করো